ক্রমান্বয়ে বনধ্বংস হয়ে গৈ আছে। সেইটো সরকারে মানে উচিত পদক্ষেপ এটা লব লাগে যাতে ধ্বংস নহয়, আর নতুন প্রজন্ম আগবাহি আহিব লাগে যাতে গছপুলি লগাব পারে, গছপুলি লগায়। ধন্তি শইকীয়া, ঘর পুরনি গুদাম জলা গাঁও। আপনি গছপুলি রোপণ করেছেন? হয়, মানে গছপুলি রোপণ করেছো। কিমান সনের পর রোপণ করেছো? এই মানে 1999 সনের পর রোপণ করে আছো। এতালকে কিমান গছপুলি রোপণ করেছো? এতালকে মানে 1200 মান গছপুলি রোপণ করলো। আর এই বছর মো প্ল্যান আছে আপনার 650 গছপুলি রোপণ করি। এতিয়া কিমান লাগালে? এতিয়া 250 লগাইছো, আর 400 পুলি আহি আছে। গছপুলি রোপণ করব লাগে, গছ থাকিলেহে মানুহ থাকিব বা জীৱ জন্তু থাকিব, পশু পক্ষী সকলো গছৰ তলত আশ্ৰয় লয়। আৰু মই দেখিছোঁ মানে ক্ৰমান্বয়ে বনধ্বংস হৈ গৈ আছে, সেইটো চৰকাৰে মানে উচিত পদক্ষেপ এটা লব লাগে যাতে ধ্বংস নহয়, আৰু নতুন প্ৰজন্ম আগবাঢ়ি আহিব লাগে যাতে গছপুলি লগাব পাৰে, গছপুলি লগায়। আৰু গছপুলিৰ জৰিয়তে ধৰি লওক বহুত উপকৃত হোৱা দেখা যায়।